হ্যালো ভিউার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মেঘনা ব্যাংকের যে ট্যাপ অ্যান্ড পেটা আছে তার মাধ্যমে কীভাবে আপনি রিচার্জ করতে পারবেন আপনি ফার্স্ট অফ অল এজেন্টের কাছে যাবেন এবং এই অ্যাপসটি অন করবেন এখানে অফ অন করার পরে দেখেন অনেক অপশন আছে দেখে পাবেন আপনার জাস্ট হচ্ছে হলো এই যে এখানে যে মাই মেনু এখানে ক্লিক করলেন এখানে করার পরে দেখুন এখানে ব্যালেন্স ইনকোয়ারি তারপরে কার্ড রিপ্লেসমেন্ট টপ আপ এবং স্টেট মানে চেঞ্জ পিন আছে মিনি স্টেটমেন্ট আছে সো আমরা যেহেতু জাস্ট আজকে শুধুমাত্র টপ আপটা দেখব যে কীভাবে আপনি ট্যাপ অ্যান্ড পে দিয়ে টপ আপ করতে পারেন জাস্ট আপনার কার্ডটা ট্যাপ করে জাস্ট টপ আপে ক্লিক করলেন করার পরে এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন সেটা গ্রামীণ ফোন বাঙালি এয়ারটেল রবি ধরুন আমি আই এয়ারটেলের একটা রিচার্জ করে দেখাচ্ছি প্রিপেড না পোস্টপেড সিলেক্ট করলেন করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন ইয়েস করুন জাস্ট আমি আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দেখাচ্ছি তখন একটা নাম্বার দিলাম দেন নেক্সট দিলাম জাস্ট এখানে নাম্বারটা ঠিক থাকতে হবে নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে আপনি জাস্ট এই যে কার্ডটা আছে আপনার ট্যাপ এন্ড পে জাস্ট এখানে কাছে নিলে দেখছেন অটোমেটিক কিন্তু চলে আসছে ডিটেক্ট করে ফেলছে এখন হচ্ছে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন আমি জাস্ট আমার পিন নাম্বারটা দিলাম আমি আমার পিন নাম্বারটা দিলাম দেন নেক্সট দিলাম তারপরে এজেন্ট তার এজেন্টের পিন নাম্বারটা দিবে যে এজেন্ট তার পিন নাম্বার দিবে আমি এজেন্টের পিন নাম্বারটা জানি সো আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পরে দেখুন এখানে কিন্তু অ্যামাউন্ট আসতেছে আপনি কত টাকা রিচার্জ করতে চান আপনি দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন একবারে এখানে যেহেতু দশ টাকা দেখুন দশ টাকা আছে আমি জাস্ট দশ টাকা সিলেক্ট করলাম লিখলাম আপনি যেটা বলতে করতে চান এখানে এক হাজার টাকা সর্বোচ্চ লিমিট দেন ছিল সাবমিট ক্লিক করেন এখানে দেখুন আপনার টোটাল সার্ভিস ট্যাক্স হ্যান্ড ত্যান টোটাল দেখালো দেখানোর পরে প্রসেসিং প্রসেসিং এর পরে আপনার মোবাইল যে নাম্বারটা দিয়ে আপনার এই ট্যাপ অ্যান্ড পে অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বারে একটা নাম্বার যাবে এটাকে ওটিপি বলে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি জাস্ট ওই পাসওয়ার্ডটা দিয়ে ডান ক্লিক করবেন ডান দিবেন দেন সাবমিট ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে দেখুন হয়ে গেছে আপনার মোবাইলে সাথে সাথে রিচার্জ হয়ে গেছে এখন এইটাতে প্রিন্ট চাপ দেওয়ার সাথে সাথে আপনি যে রিচার্জ করেছেন তার ট্যাক্স সার্টিফিকেশন একটা প্রিন্ট বেরোবে মেশিনটাতে মনে হয় প্রবলেম করতেছে এটা আটকে গেছে সম্ভবত দাঁড়ান দেখি আমি জাস্ট দুইটা প্রিন্ট বেরোবে একটা এজেন্ট রাখবে আর একটা হচ্ছে আপনার জন্য বেরোচ্ছে না কেন আরে কারণে আপনি জিনিসটা বেরোয় নেই বা রুলটা তো শেষ হয়ে গেছে এরকম ভাবে আমি দিচ্ছি এইভাবে করে আপনি জাস্ট এটা আপনার কিন্তু অলরেডি ব্যালেন্স কেটে গিয়ে আপনার রিচার্জ হয়ে গেছে উইদাউট কোনো চার্জ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ